হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখন আগের থেকে তো অনেক ভালো আছি, তো যাব ডাক্তারের কাছে। তো হাজব্যান্ড আর আমি যাচ্ছি, মেয়েকে রেখেই যাচ্ছি, মানে আজকে চেক আপ করে আসবো। হাজব্যান্ড তো চলে যাবে, তার জন্য চেক আপটা তো করতে হবে না, যার জন্য যাচ্ছি, রেডি হয়ে গেছি, মেয়েকে ওর মামামের কাছে রেখে গেছি। ঠান্ডা ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নেই এখানে। আমার ডক্টরের কাছে চলে এসেছি, বর ঢুকছে, আমি ঢুকবো এখন ভেতরে। এখন বাড়ি চলে যাচ্ছি ডক্টর। তো আমার হাজব্যান্ড ড্রেস বানাতে দিয়েছিল, তো যাওয়ার পথে নিয়ে যাচ্ছি এখন। এটা তো কোচবিহার এয়ারপোর্ট, তোমাদের তো কোনোদিন দেখানো হয় না এই যে এয়ারপোর্টটা। এটা বাউন্ডারিটার পেছনে এয়ারপোর্টটা। আমরা বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ির কাছেই একদম এয়ারপোর্টটা, বাট এয়ারপোর্টটা বন্ধ হয়ে আছে। এটা আগে আগে ছিল, আগে প্লেন নামতো এখানটায়, এখন তো বন্ধই। অনেকটা জায়গা নিয়ে পুরো জঙ্গল হয়ে গেছে। এখন পার্লারেও চলে এসেছি, পার্লার থেকে মানে বাড়ি যাওয়ার সময় ঠিক যাবো, তো ভাবলাম যে পার্লার থেকে ঢুকে যাই, তো হয়ে গেছে, এখন আমি বেরোবো। রেখে দাও বাবা, রেখে দাও। না লাগবে না, দুষ্টুমি করছে, মানে একা একাই সবকিছু, মানে ওই সবকিছু করবে, কাউকে কিছু করতেও দেবে না, কোনো কিছুই না, সব নিজে নিজেই করছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, দাঁড়িয়ে আছি সামনে, ওর পাপা গাড়ি রেখেছে, তো ওই সাইডে ওর পাপা গাড়ি আনতে গেছে। এখন এই যে আমার হাজব্যান্ড মেয়ে নিয়ে আমরা এখন মানে ট্রেন্সে বাজার হয়ে গেছে, এখন যাবো, বসে আছে উঠেও, মানে পাপার সামনে গিয়ে আগে বসে। আমরা এই তো জাস্ট একটু আগে এলাম বাড়িতে, এসে ফ্রেশ হলাম। আমার মেয়ে দেখো অবস্থা, ব্যাগ নিয়ে, আমার ব্যাগ নিয়ে খেলছে, তুষ্টু মেয়ে। হ্যাঁ, তো আমি যেহেতু মিষ্টি খেতে, আমার বড় মিষ্টি খেতে ভালোবাসে না, আমি মিষ্টি খেতে ভালোবাসি, তো আমার বড় আবার আজকে তো স্যাটারডে, তো আমরা না ওখান থেকে, ওখানে কেএফসিও ছিল, তো আমরা নামিনি কেএফসি, যেহেতু স্যাটারডেতে ভেজ খাই আমরা, তার জন্য মিষ্টি নিয়ে এলো, লাড্ডু নিয়েছে দুটো, কুচো নিমকি এক প্যাকেট, এটাকে কি বলে, কুরমা বলে না কি বলে, বাট এতদিন তো গুড়ের কোনোদিনও খাইনি, দোকানে গুড়ের বেজে, চিনি তো পাওয়া যায় সবসময়ই। আর এটা যে কি নাম বলে এটাকে, আর এই যে এগুলো, এটা যে কি নাম বলে জানি না, এটাও নিয়ে এসেছে, আমি ওকে দেই খেতে এখন। আমাদের ডিনার এখনই মানে কমপ্লিট হলো, মেয়েকে আগে আমি খাওয়ালাম, তারপর ওকে খাওয়ালাম, যেন জল ছিল না একদম। তারপরে জলের ছেলেটাকে সকালে একবার ফোন করেছি যে জল নেই এরকম, পরে রাতে সেই জল দিয়ে গেল, আর এই জন্য আজকে খেতে একটু লেট হয়ে গেল, জল দিয়ে গেল, তারপর আমরা খেলাম। তো শপিং করতে তো গিয়েছিলাম,
তো পছন্দ হলো না সেই রকম, আমার হাজবেন্ডও বলে পছন্দ না হলে নিতে হবে না। আর প্রচন্ড ডিসকাউন্ট দিচ্ছে, 50% 20% ডিসকাউন্ট দিচ্ছে। ও বললো যে তোমাকে একটা কুর্তি নিতে, আমি বললাম পছন্দ হলো না, ও দেখলো বলছে ভালো লাগছে না, নিও না তাহলে। ঠিক আছে, পরে নেক্সট টাইম নিব। তারপর শুধু মেয়ের জন্য ম্যাক্স থেকে, ওখানে তো ম্যাক্সও আছে, তো ম্যাক্স থেকে এক জোড়া জুতো নিয়ে এসেছি, তো তোমাদের জুতোটা তোমাদের শেয়ার করছি তোমাদের সাথে। এই যে মেয়ের জুতো, দেখাতে পাচ্ছি কিনা দেখো জুতোগুলো। জুতোগুলো বেশ ভালো, প্রথমে দেখেছিলাম একটা হোয়াইট কালারের, তো ওর পাপা বলে হোয়াইট একদম, তো তো বলে হোয়াইটটা নোংরা হওয়ার ওই আছে আর বাচ্চা যেহেতু, তো পিঙ্ক কালার, মেয়েরা তো পিঙ্ক কালার বেশ খুবই পছন্দ, আমার নিজেরও পিঙ্ক কালারটা ভীষণ পছন্দ, পরে এটাই নিয়ে এলাম। রেঞ্জটা একটু মানে মনে হলো একটু বেশি, ঠিক আছে তবু, লেদারের তো লেদারের জিনিসের একটু দাম তো বেশি হয়ই, তো একটু জুতোটাই শুধু নিয়ে এসেছি। তারপরে মেয়ে দেখি মেয়েরও তো ভীষণ পছন্দ, আর মলে গিয়ে একদম নিজের মতো একবার পড়েও গেছিল, পড়েও গেছিল ওখানে, তোর পাপা সাথে সাথে গিয়ে তুললো ওকে, ব্যথা পায়নি। তো মেয়েকে ওর পাপা এখন নিয়েছে ঘুম পাড়ানোর জন্য, ও এখন দেখি ও ঘুমোয় নাকি, ও মেয়েকে ডক্টরও দেখাতে হবে, একটু সমস্যা হচ্ছে ওর। তো এখন শুভ এখন, তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। গুড নাইট সুইট ডিম, টাটা।